সভাপতি ইঞ্জিনিয়ার ফকরুল উপস্থিত আছেন, প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব আমাদের ব্যারিস্টার খোকন এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত, আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল, আমাদের পেশাজীবীদের অন্যতম নেতা সিজু ভাই উপস্থিত আছেন, আমাদের শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। আমাদের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্যবান কথা বলবেন, আমি দু একটি কথা বলেই শেষ করব, কারণ জুম্মার দিন। সমবেত বন্ধুগণ, এই মাত্র আপনারা শুনলেন যে আওয়ামী লীগ বলেছেন যে পাচার হয়ে যায় সেই কারণেই তারা দাম বাড়াইছে, তার মানে তারা স্বীকার করছেন যে পাচার হয়, আর এই পাচারের সুবিধার জন্যই তো এই দল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেই দীর্ঘদিনের যে একটা বাহিনী ছিল যারা সাহসের সাথে বর্ডার রক্ষা করছে, বর্ডারে যুদ্ধ করেছে, বিদেশে হায়নারা যখন আমাদের দেশে ঢুকেছে তখন তাদেরকে হত্যা করেছে, সেই বিডিআরকে তারা কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখেছেন ক্ষমতায় বসার পরে। এই পাচারকে যাতে উৎসাহিত করা যায় সেই কারণেই তো সেটা করেছিলেন। তাই আজকে বলতে চাই, এই সরকারের আমলে কেউ নিরাপদ না, দেশও নিরাপদ না। আপনারা যেটা বলেছেন, রিজু ভাই বলছেন কর্মসূচি দেন আন্দোলন করব, রিজু ভাই যার যার কর্মসূচি শেষে তৈরি করেন, যে যে তৈরি করেন পেশাজীবীরা বিভিন্ন, আজকে আমি বিশ্বাস করি যারা ইমানের সাথে দায়িত্ব পালন করে যে পেশাজীবীরা, তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন এই দেশে। তারা মিথ্যা কথা বলতে হয় এই সরকারের বলে চাকরি রক্ষা করতে যে তাদের ইমান নষ্ট হচ্ছে, তারা ছেলে মেয়ে নিয়ে আইনি পন্থায় উপার্জনের মাধ্যমে তার পরিবার পরিজন চালাতে পারছেন না। তাই বিদ্রোহ আপনারা করেন, সবাই কথা বলেন, সবাই স্বার্থে কথা বলেন, বিএনপির স্বার্থে না, বেগম খালেদা জিয়ার স্বার্থে না, যে যে বেঁচে থাকার তাগিদে আজকে সাহসের সাথে কথা বলেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অবৈধ প্রধানমন্ত্রী বিদেশে বলেছেন আমাদের নেতা তারেক রহমানকে যে সাহস থাকলে দেশে আসো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যে কোন সন্তানের বাবা মার চেয়ে বড় কেউ নাই, আপনিও বাবা মার জন্য কান্না করেন, 75 সালে আপনার চাচা যখন আপনার পিতাকে হত্যা করলো তখন আপনি সাহসের সাথে বাংলাদেশে আসেন নাই কেন? কেন আসেন নাই? আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছেন মেরে ফেলার জন্য, আপনি কি আবার ওই পন্থাই তো আসছেন যে আমাদের নেতা তারেক রহমানও দেশে আসতে তারে কিভাবে মারা যায়? ওইটা হবে না। আপনাকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বেই এই দেশে আন্দোলন করে ক্ষমতা থেকে নামানোর পরেই তারেক রহমান দেশে আসবে। আপনি ওরকে ফাঁসির কাছে ঝুলাবেন ওইটা ভুলে যান। বেগম খালেদা জিয়া নাম করা একটা মামলায় তাকে আজকে জেলে দিয়েছেন। আমরা বারবার বলছি জামিন পাওয়ার যোগ্য, এর চেয়ে খারাপ মামলায় অনেককে জামিন দিয়েছেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জামিন পাচ্ছেন না, আবার আপনি সাহসের কথা বলেন। সাহস থাকলে বেগম খালেদা জিয়া ছাড়েন, ক্ষমতা ছাড়ে একটা নির্বাচন দেন, দেখা যাক আপনার কত সাহস আছে। আমরা আওয়ামী লীগকে দেখেছি, ওই ইতিহাস বলতে বললেন না, সাহস হলো ক্ষমতায় থাকলে সাহস আপনাদের, ক্ষমতার বাইরে কত সাহস আছে আমরা দেখছি। বিএনপি 2001 সালের নির্বাচনের পরে ক্ষমতা ছাড়ার আগের দিন আপনার আওয়ামী লীগের অফিসের নাকের ডগায়
জিরো পয়েন্টে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা বিএনপি সমাবেশ করেছে, আপনি কি করতে পারছেন? কাজে ক্ষমতায় থাকলে বহু কিছুই বলা যায়। ওই র‍্যাব নিয়ে, পুলিশ নিয়ে, সেনাবাহিনী বেষ্টিত হয়ে অনেক বড় কথা বলা যায়। ক্ষমতা ছাইরা দিয়ে এরকম ঘোষণা দেন না, দেখেন না আপনার কোন মন্ত্রী রাজপথে হাঁটতে পারে কিনা, হাঁটতে পারে কিনা দেখেন। কাজে ওই ক্ষমতার জোরে লাফায়েন না, গরু তো খুঁটার জোরে লাফায়, ওইটা লাফায়েন না, এখনো সময় আছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই আমরা বলি আজকে এই দেশটাকে আপনি ছারখার করে দিয়েছেন। আজকে মানুষ বাঁচার মতো কোনো উপায় নাই, আজকে দেশের অর্থনীতি শেষ করে দিয়েছেন। আর বিদেশে যে বলেন টাকা আনতে, তারা কেন টাকা দিবে? এই টাকা যাতে আবার বিদেশে পাচার করতে পারেন, এই জন্য। এই জন্য আজকের এই সরকারের আমলে আজকে নতুন আরেকটা সংযোজন হয়েছে, সংযোজন হয়েছে। আগে টাকা পাচার হইতো, এখন টাকা পাচার হয় না, টাকা রপ্তানি হয়। টাকা রপ্তানি হয়, কিভাবে রপ্তানি হয় সেটা অনেক জানেন, আমি আর ব্যাখ্যা করতে চাই না, খসরু ভাই বলবেন, তাই আমি বলবো। আজকে প্রত্যেকটা পেশাজীবী সহ প্রত্যেকটা গণতান্ত্রিক মানে রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। তারপরেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাল্লাহ। তাহলে বেগম খালেদা জিয়া বের হয়ে আসবে, বেগম খালেদা জিয়া বের আসলে গণতন্ত্র পাবেন, গণতন্ত্র পালেই ভোটের অধিকার পাবেন, তখন আপনার পেট ভরে খাইতে পারবেন। আর ওই কৃষি মন্ত্রীর মতো শুনতে হবে না, একটু কম কম খান। আরে ব্যাটা, তুমি কি কম খাও নাকি? তুমি কি কম খাও? আজকে ন্যায্য মূল্যের দাম বাড়তেছে, গ্রামগঞ্জে কৃষকরা দাম পায় না, কৃষকরা দাম পায় না। সেখানে একটা দশ টাকা দামে যেটা বিক্রি হয়, ঢাকা শহরে সেটা ষাট টাকা দামে বিক্রি হয়। এই পথে পথে আওয়ামী লীগের চান্দাই আর পঞ্চাশ টাকা বাইরে যায়, এই অবস্থা। তাই এই সরকারকে উৎখাত করার জন্য আসল সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসি। অবশ্যই বিএনপি ডাক দিবে, অবশ্যই ডাক দিবে, কিন্তু তার আগে সবাই প্রস্তুতি গ্রহণ করেন, সে আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।